দর্শক আসসালামু আলাইকুম। তা আজকে একজন ভাইয়ার বাসায় আসছি আসলে, তো উনি এখানে মূলত কবুতরগুলা শৌখিনভাবে পালন করতেছে শখের বসে, যে বারান্দার মধ্যে যে অল্প কিছু কালেকশন আছে প্রায় 10-12 জোড়া, আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। গিরিবাজ আছে, তারপরে লুটন আছে, তারপরে চন্দন আছে। এই যে দেখেন ওনার কবুতরগুলা মাশাল্লাহ খুবই সুন্দর, আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন। ওনার যে আসলে বারান্দার মধ্যে পালার যে সিস্টেমটা আমি দেখলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা কবুতর আসলে তরচা দেয় এবং খুব অ্যাক্টিভ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো, আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিঃসন্দেহে কালেক্ট করতে পারেন। এই যে দেখেন কবুতরগুলো। দর্শক আমরা কবুতরগুলোর দাম জানাবো এবং ভাইয়ের ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে রাখবো, আপনাদের যাদের পছন্দ ওনার সাথে ফোনে যোগাযোগ করবেন। তো ভাই আপনার ঠিকানাটা একটু বলেন। এটাতে বাইরে ইমো খোলা আছে, আর আপনাদের সুবিধাতে ভিডিও স্ক্রিন থেকে নিয়ে বাইরের সাথে আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন। প্রথমে আমরা লুটন দিয়ে শুরু করতেছি দর্শক। এই যে এখানে একগুলা লুটন আছে, এই যে দেখেন লুটন গুলা। তবে এগুলা কি রানিং আছে? লুটন রানিং দিচ্ছে। আচ্ছা, এই যে দেখেন নিচে ডিম আছে মাশাল্লাহ। এগুলা তো ডিম বাচ্চা আপনি নিয়েছেন অলরেডি না? আচ্ছা, এগুলা ডিম বাচ্চা নেওয়া হয়ে গেছে। তো ভাই এই লুটনের প্রাইস কত পড়বে? লুটন আসলে আলোচনা সাপেক্ষ আমি কমই নিব, বাজার দরকার তো জানেই, যারা নিবে জানবে। আর যদি কেউ একসাথে 3-4 জোড়া নেয়, বেশি নেয়, আমি কম রাখবো। এবার দামটা আপনি এমনি আপাতত একটা আইডিয়া দাম বলে মনে করেন, 2-এর নিচে নতুনটা 2-এর নিচে বিক্রি করবেন। আচ্ছা, 2000 হলে সেল করবেন? 2000 করলে এটা। আচ্ছা, ডিম বাচ্চা রানিং নতুনটা ভাইয়া 2000 টাকা করে সেল করে দিবে। দেখতে পাচ্ছেন উনি দাম একদম বেশি চাচ্ছে না, অল্প দামে কবুতরগুলা সেল করা হবে। তারপরে এখানে আছে এক জোড়া চন্দন চুইঠাল, সবই চুইঠাল। চন্দনটা মাশাল্লাহ খুব সুন্দর, এই যে দেখেন সাইজ ভালো। এই যে দেখেন চন্দনের এটার ডিম আছে, এই যে দেখেন, এই যে দেখেন নিচে ডিম আছে দর্শক, চুইঠাল চন্দন। তো ভাইয়া চন্দনটা কত দিবেন? চন্দন। আচ্ছা, এই চন্দনটা ডিম বাচ্চা রানিং, এটা চাওয়া আছে দর্শক 2000 টাকা। তারপরে আমরা এখানে কিছু কবুতর দেখি, এখানে কি বাচ্চা আছে না সব রানিং? দেখেন দর্শক এটা আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। সিঙ্গেলটা ভাই কত রাখা যায় লুটনটা? সিঙ্গেলটা আসলে আমি তো বিক্রি করি নাই। তাহলে আপনার আইডিয়া দাম কত, কত হলে সেল করবেন? 800 টাকা। 800 টাকা। আর এগুলা কি ভাইয়া 4 পিস কি জোড়া জোড়া? জোড়া জোড়া। আচ্ছা, এখানে ময়না জাগ আর এক জোড়া যে ইয়ে, এই যে দেখেন চুইঠাল আছে, আরেকটা এখানের মধ্যে ময়না জাগ, এখানে আরেকটা জোড়া আছে ব্ল্যাক এর মধ্যে চুইঠাল। আপনাদের যে পেয়ারটা পছন্দ এটা নিতে পারেন। তো ভাইয়া এই ময়না জাগটা কত রাখবেন? ময়না জাগ 1500। ময়না জাগ 1200 আর চুইঠালটা 44, সবই চুইঠাল। আচ্ছা, এই চুইঠাল পেয়ারটা কত রাখবেন? চুইঠালটা 1500। আচ্ছা, এগুলো 1500 টাকার জোড়া, নিউ এডাল 10 জোড়া। এই যে দেখতে পাচ্ছেন, তারপরে খাঁচা আমরা দেখি কি আছে। এই যে দেখেন এটা একটা জোড়া আছে, এই যে দেখেন এখানে একটা জোড়া আছে লুটন, নিউ এডাল্ট না? সবই নিউ এডাল্ট। এই দেখেন নিউ এডাল্ট লুটন জোড়া, নিউ এডাল্ট লুটন জোড়াটা ভাইয়া কত রাখা যায়? 1500। আচ্ছা, নিউ এডাল্ট লুটন জোড়া রাখা যায় হচ্ছে 1500। তারপরে এখানে ভাইয়া কিছু দেখতে পাচ্ছি, এগুলা কি জোড়া জোড়া? সব জোড়া। আর যে 3 জোড়া আছে, 3টাই জোড়া। আচ্ছা, 1 জোড়া। এই যে চন্দন জোড়াটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চুইঠাল জোড়া। এই জোড়াটা ভাইয়া কি রানিং আছে? না, এটা নিউ এডাল। আচ্ছা, নিউ এডাল। এই চন্দন কত রাখা যাবে? 1500। নিউ এডাল এগুলো 1500 টাকা রাখা যাবে না? জোড়া আছে, এই দেখেন এখানে জোড়া আছে,
এখানে ভাই আর জোড়াগুলা কত পড়বে ব্ল্যাক জোড়াগুলা কালোগুলা এটা আর ময়না জ্যাক বাদে হ্যাঁ আছে ও জোড়া 1500 আচ্ছা কালোগুলা 1500 টাকা জোড়া এই কালো ময়না জ্যাক কম আছে এটা 1200 আচ্ছা ময়না জ্যাকটা 1200 আর এই জোড়াটা ছয়টালটা ওইটা 1500 1500 আর লোটন কত বলছিলেন নিউয়েডার লোটন 1500 আচ্ছা লোটন আছে এক জোড়া 1000 নিউয়েডার আপনারা ওনার সাথে ইমোতে আরো সুন্দরভাবে দেখে নেবেন এই জোড়াটা 1500 টাকা হলে আপনারা কালেক্ট করতে পারেন তারপর চলেন আমরা পরবর্তী খাসা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই এই তিন জোড়া উপরে গুলো না উপরে ওই যে তিনটা আছে এগুলো সব অ্যাডাল আচ্ছা আমরা এগুলো দেখাই এই জোড়া কি মানে নিউ অ্যাডাল নাকি রানিং এগুলো দুই মাস আড়াই মাস বয়স হয়েছে আচ্ছা আড়াই মাস বয়স হয়েছে দেখেন বাচ্চাগুলো মোটামুটি ক্লিয়ার আসছে দেখতে সুন্দর আছে তো বেবি মায়া কত রাখা যায় অনেকে চন্দন অনেকের সিঙ্গেল দরকার হয় নর মাদি হারা যায় এটা নর না মাদি আচ্ছা এটা নর যাদের সিঙ্গেল প্রয়োজন আচ্ছা প্রাইস রাখা যাবে মাত্র 500 টাকা তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি দর্শক একটা মাদি আছে দেখেন দর্শক তো এই মাদিটা ভাই কত রাখা যায় ওইটা 700 টাকা আচ্ছা এই মাদিটা আপনারা যাদের সিঙ্গেল দরকার নিতে পারেন এই যে দেখেন প্রাইস পড়বে 700 টাকা দর্শক তারপরে আমি এখানে দেখাচ্ছি আর একটা জোড়া এটা তো পারফেক্ট জোড়া না ভাইয়া না ওটা জোড়া না ওটা সিঙ্গেল দুটো নর আচ্ছা সিঙ্গেল দুটো নর হ্যাঁ এটা ওটা বয়স আচ্ছা 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 বয়স হচ্ছে 8 মাস তো এই জোড়া কত রাখা যায় ওই জোড়া সিঙ্গেল নিলে 500 করে আচ্ছা পিস হচ্ছে 500 টাকা করে এই যে দেখেন দর্শক এগুলো আপনারা সিঙ্গেল পিস 500 টাকা হলে ভাইয়ের কাছ থেকে কালেক্ট করতে পারেন এই হচ্ছে কবুতর এই যে দেখেন দর্শক এখানে একটা জোড়া বেবি আছে এই হচ্ছে তার মা বাবা এই যে দেখেন দর্শক মা বাবা গুলা আর তার সাথে বেবির মার্কিংটা মাশাল্লাহ ভালো আসছে এই যে দেখেন আছে বেবি এই জোড়া আপনি কত চাচ্ছেন বাচ্চাগুলো আচ্ছা বাচ্চাগুলো দর্শক আপনারা 1000 টাকা হলে সংগ্রহ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন তো দর্শক এই হচ্ছে মোটামুটি ওনার এখানে অল্প পরিসরে কবুতরের কালেকশন আপনাদের যাদের পছন্দ যাদের কবুতরগুলো দরকার আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে এই ছিল চোরা কবুতরগুলো ওনার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করবেন এই যে লুটনটা যাদের পছন্দ তারা কালেক্ট করতে পারেন দাম অল্প আছে একদম এই যে দেখেন দর্শক আবার দেখাচ্ছি এ হচ্ছে ভাইয়ের কবুতরগুলা তো দর্শক এই পর্যায়ে ভাইয়ের লফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ